শিক্ষার মানোন্নয়ন করে মগবাজার গার্লস হাইস্কুলকে শহরের সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি গাজী গোলাম আশরিয়া। বুধবার দুপুরে নতুন কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে প্রথম সভায় এ কথা বলেন তিনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পুরাতনদের সমন্বয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। রাজধানীর সিদ্ধেশ্বরীতে 1958 সালে প্রতিষ্ঠিত হয় মগবাজার গার্লস হাই স্কুল। 64 বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে বিদ্যালয়টি। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নানান পদক্ষেপ ছোঁয়ায় এগিয়েছে অনেক দূর। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে বিদ্যালয়কে এগিয়ে নিতে দুইবার অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন গাজী গোলাম আশরিয়া। নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো এ দায়িত্ব পান তিনি। বুধবার নবনির্বাচিত সভাপতি হাজির হন বিদ্যালয় প্রাঙ্গণে, ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন শিক্ষার্থীরা। এরপর নবনির্বাচিত কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গাজী গোলাম আশরিয়া। সেখানে তাকে বরণ করে নেন সাবেক ও বর্তমান কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা। বিদ্যালয়ের নানান সমস্যা সমাধান সহ শিক্ষার মান উন্নয়নে নতুন সভাপতির উপর আস্থা রাখার কথা জানান তার কমিটির সদস্য ও শিক্ষকরা। যাতে আমরা শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, সেই আশাটাই আমি আমাদের যে নবনির্বাচিত ম্যানেজিং কমিটি কাছ থেকে আমরা আশা করছি। নয় যে মানবতা বোধ এবং ভদ্রতা, সবার প্রতি যে আন্তরিকতা, এইগুলো আমাদেরকে কিন্তু মুগ্ধ করেছে। আমরা তাকে আবার নির্বাচিত করতে পারি, আমরা ধন্য, আমরা অত্যন্ত খুশি। গাজী গোলাম আশরিয়া জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিদ্যালয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তিনি। বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। প্রথম চ্যালেঞ্জেসগুলো হচ্ছে কি, আমাদের স্কুলে আমাদের স্টুডেন্ট বাড়াতে হবে, সেই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো, এবং আমাদের সামনের দিকে হচ্ছে কি অ্যাডমিশনের সময় আসতেছে, সেই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা প্রোটোকল প্লিজ মেনটেন করবেন, যেখানে হচ্ছে যেই গদি যেখানে আছে এটা সংরক্ষণ করা হয়েছে একটা কারণে। ডাজেন্ট ম্যাটার যে আপনার পছন্দ হোক বা না হোক, জিনিসটা হচ্ছে কি, উই হ্যাভ টু রেসপেক্ট দ্য সিট। যত সব আপনাদের মাইন্ডসেট এবং চিন্তাভাবনা আপনারা করবেন, স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, অতীত নিয়ে না। বর্তমান সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিদ্যালয়ে বিদ্যুৎ সাশ্রয় করার তাগিদ দেন গাজী গোলাম আশরিয়া। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।